বন্ধুরা, আপনাদের প্রোফাইলে কি ফেসবুক প্রফেশনাল মোড যেটা, সেটা কি অন হয়নি বা অন হয়েছিল সেই অপশান খুঁজে পাচ্ছেন না? তাহলে এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। কিছু স্টেপ আপনাদেরকে বলবো, আপনারা যদি ফলো করেন আপনি আপনার ফেসবুক প্রোফাইলে কিন্তু প্রফেশনাল মোড অন করতে পারবেন, আর আমার প্রোফাইলেও সেটা অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাবো। তো দেখুন, সর্বপ্রথম আমি আমার প্রোফাইলে এসেছি। তো দেখুন, এখানে আমার প্রোফাইলটা কিন্তু লক করা রয়েছে। আপনাদের যদি লক করা থাকে, অবশ্যই সর্বপ্রথম কাজ হচ্ছে আনলক করা। অবশ্যই আপনি আপনার প্রোফাইলটাকে আনলক রাখবেন। তো দ্বিতীয় নম্বর যে কাজটা হবে সেটা হলো, আপনি দেখুন আপনার প্রোফাইলে আসবেন। দেখুন এই যে এডিট প্রোফাইলের পাশে থ্রি ডট রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে ভিউ অ্যাজ অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু অ্যাড ফ্রেন্ড বটন শো করছে। তো আপনার প্রোফাইলে যখন কেউ ভিজিট করবে যদি অ্যাড ফ্রেন্ড বটন শো করে, তাহলে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোড অন হবে না। তার জন্য অবশ্যই কিন্তু ফলো বটন অ্যাড করতে হবে। তো সেটা অন করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে চলে যেতে হবে ফেসবুক অ্যাকাউন্টের সেটিংস ইভেন। তো সেটিংসে যাচ্ছি। সেটিংসে যাওয়ার পরে দেখুন বন্ধুরা, সর্বপ্রথম একটা অপশান রয়েছে প্রোফাইল সেটিংস। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিছুটা যাবেন, দেখুন পাবলিক পোস্ট নামে একটা অপশান রয়েছে। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন অনেকগুলো অপশান রয়েছে, কিছু ফ্রেন্ড সিলেক্ট করা রয়েছে। আপনারা সর্বপ্রথম কাজ করবেন সবগুলোকে পাবলিক করে দিবেন। এখানে যতগুলো অপশান থাকবে সবকে পাবলিক করে দিবেন, কিছু লেখা দেখার দরকার নেই। আপনারা জাস্ট পাবলিক করে দিবেন, শুধু পাবলিক পোস্ট নোটিফিকেশানটা এটাকে ফ্রেন্ড অফ ফ্রেন্ড, যেহেতু এখানে পাবলিক অপশান নেই। আর বাদবাকি যতগুলো রয়েছে সব অপশান অন করে দিবেন এবং পাবলিক করে দিবেন। তো পাবলিক করার পরে আরেকটা সেটিংস করতে হবে কি, দেখুন এখানে আসার পরে প্রাইভেসি অপশান রয়েছে ব্যাকে ফিরে গিয়ে। তো প্রাইভেসিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিছুটা নিচের দিকে যাবেন, দেখুন এখানে রয়েছে হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। তো এখানে এভরিওয়ান সিলেক্ট করা রয়েছে। তো আপনারা কী করবেন, ফ্রেন্ড অফ ফ্রেন্ড করবেন, যদি এভরিওয়ান সিলেক্ট থাকে ফ্রেন্ড অফ ফ্রেন্ড করবেন। এবার চলুন বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাই যে আমার প্রোফাইলে সেই ফলো বটনটা অ্যাড হয়েছে নাকি। তো এখানে ভিউ অ্যাজে ক্লিক করছি, দেখুন বন্ধুরা এখানে কিন্তু ফলো বটন অ্যাড হয়ে গেছে। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর স্টেপ। তো তৃতীয় নম্বর যে কাজটা করতে হবে আপনাদেরকে, আপনাকে চলে যেতে হবে এই থ্রি লাইনে গিয়ে নিচের দিকে যাবেন। দেখুন এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশান রয়েছে। তো এই হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন, দিয়ে হেল্প সেন্টারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা একটা সার্চ বার পাবেন। এই সার্চ বারে কী লিখবেন সেটা দেখুন, ফেসবুক প্রফেশনাল মোড নিউ এক্সপিরিয়েন্স। দেখুন এই যে ফেসবুক প্রফেশনাল মোড নিউ এক্সপিরিয়েন্স লেখাটা চলে এসেছে নিচের দিকে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা সর্বপ্রথম একটা অপশান পাবেন, দেখুন সুইচ ইনটু ইয়োর পেজ ইন দ্য নিউ পেজ এক্সপিরিয়েন্স। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম অনেক লেখা পাবেন, আপনারা নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে দেখুন হোয়াট দিস হেল্পফুল, আপনারা নোতে ক্লিক করবেন না। আপনারা এই ভুলটা করেন, এখানে কী করবেন হেল্পফুল ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পরে দেখুন এখানে একটা অপশনাল অপশান বক্স চলে এসেছে এবং নিচে একটা সাবমিট বটন চলে এসেছে। তো এখানে কী করবেন, এখানে একটা মেসেজ টাইপ করতে হবে, সেটা আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, ওখান থেকে কপি করে পেস্ট করে দিবেন। তো আমি এখানে সেই মেসেজটা টাইপ করে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা কপি করে এখানে অ্যাড করে সাবমিট করে দিচ্ছি। আপনারাও আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক কপি করে আর যেই টেক্সটটা আমি এখানে লিখলাম সেটা ডেসক্রিপশন থেকে কপি করে সাবমিট করে দিবেন। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি মেসেজটা লিখে দিয়েছি এবং আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। এবার কী করব, এই সাবমিট বটন রয়েছে, সাবমিট বটনে ক্লিক করে দেবো। দেখুন এখানে কিন্তু চলে এসেছে মেসেজটা, থ্যাঙ্কস ইউর ফিডব্যাক হেল্প ইম্প্রুভ দিস অ্যান্সার ফর ইউ। তো বন্ধুরা, এইটা হচ্ছে তৃতীয় নম্বর স্টেপ। এরপরে যে কাজটা আপনাদেরকে করতে হবে, আপনাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ করবেন ফেসবুক, ফেসবুক লিখে সার্চ করবেন। এবং ফেসবুক লিখে সার্চ করার পরে ফেসবুকের যে অ্যাপটা যদি আপডেট না করা থাকে, অবশ্যই এই আপডেট বটনে ক্লিক করে আপডেট করবেন। আপডেট করার পরে আবার কী করবেন, এই ফেসবুক নামের উপরে টাচ করবেন। তো দেখুন এখানে ফেসবুক বিটা নামে একটা অপশান চলে এসেছে এবং বিটাতে আপনারা নিচের দিকে আসার পরে দেখুন এখানে একটা জয়েন বটন দেখতে পাবেন। দেখুন এখানে কিন্তু লিভ বটন রয়েছে, আমি যেহেতু জয়েন করেছি আপনারা জয়েন করবেন। জয়েন করার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখুন জয়েন হয়ে যাবে। এবং দেখুন এখানে আপডেট বটন শো করছে, যদি তাহলে অবশ্যই এই আপডেট বটনে ক্লিক করে অবশ্যই ফেসবুকের বিটা ভার্সানটায় আপডেট করে নেবেন। তো আপডেট করে নেওয়ার পরে বন্ধুরা, আপনারা কিছু দিন অপেক্ষা করবেন, 2 থেকে 3 দিন অপেক্ষা করবেন এবং দেখবেন আপনি আপনার ফেসবুক প্রোফাইলে প্রবেশ করবেন। দিয়ে এই এডিট প্রোফাইল অপশনে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করবেন, দেখবেন এখানে কিন্তু আপনারা ফেসবুক প্রফেশনাল মোড টার্ন অন অপশানটা বা টার্ন অফ অপশানটা চলে এসেছে। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি হেল্পফুল মনে হয়, যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল অপশানে ক্লিক করতে ভুলবেন না, এই ধরনের হেল্পফুল ভিডিও ফিউচারে পাওয়ার জন্য।